পরবর্তীতে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি যাবা কোথায় বললো এরকম এরকম আমি যাবো কমলাপুর পরে কথা বলার পরে দেখলাম যে না উল্টা পাল্টা যে ছেলেটা ঠিক নাই মনে হয় রাগ টাক করে বেরোছে পরবর্তীতে জিজ্ঞাসা করলাম যে বললো যে হ্যাঁ আমার আব্বুর নাম্বার মুখস্ত বললাম যে দাও পরবর্তী ওর আব্বুর নাম্বার নিয়ে ফোন দিলাম ধরলো ওর আম্মু তো ওর আম্মু ধরার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি রিফাতের মা বললো যে রিফাতের মা রিফাত কোথায় বলে যে রিফাতকে তো সকাল থেকে পর্যন্ত খুঁজে পাইতাছি না আটটা বাজে ব্যাগ ট্যাগ নিয়ে বই নিয়ে স্কুলে গেছে এখন রিফাদের কোনো খবর নাই পরবর্তীতে আমি বললাম যে রিফাদ আমার কাছে আছে এরকম এরকম ইয়ার রিফাত এখানে এখানে হাঁটাহাটি করতেছে আমি ওকে পাইলাম পাওয়ার পরে আপনাদের নাম্বার নিয়ে আমি আপনাদেরকে ফোন দিলাম ঠিক আছে পরে ওর মা কান্নাকাটি করতেছে যে বাবা আমার গেরা পোলারে আমি পুরা গেরাম খুইজা রাখি নাই গা আমি এখন ঘরে এমাত্র আইসে বসলাম তো পরবর্তীতে ওনার খালা থাকে কমলাপুরে নাম্বার দেওয়ার কথা বলছি একটু পরে ফোন দেবে ফোন দেওয়ার পরে যে এই আমরা পৌঁছে দেব কিন্তু হ্যাঁ একটা কথা এই যে নানান দেশ গ্রাম থেকে পোলাপান ঘর থেকে বের হয়ে যায় ঠিক আছে বাপমার এর প্রতি কিন্তু খেয়াল নেওয়া উচিত যে আমার সন্তানটা কোথায় যাচ্ছে কি করতেছে কার সঙ্গে যাচ্ছে ঠিক আছে এগুলি খেয়াল রাখা উচিত এই যে এরকম পোলাপান কিন্তু ওই যে অহরহর সারা দেশে হারাচ্ছে বাপমা অবশ্যই খুঁজে পায় না অপহরণ হয়ে যায় কেউ নিয়ে যায় এই সেই তাহলে আপনারা খুব সাবধান থাকবেন সতর্ক থাকবেন যে আপনার সন্তানের প্রতি যে আমার সন্তানটা কোথায় যাচ্ছে কি করতেছে ঠিক আছে তো আমরা পরবর্তী আপডেট আপনাকে দেবো ঠিক আছে রিফাত সকাল আটটা বাজে বই খাতা নিয়ে বেরোইছে এখনো বাসায় আসতেছে না নাকি আচ্ছা আচ্ছা আপনারা তো কোনো মারামারি করেন না রিফাতটা তাই না ও আচ্ছা আচ্ছা মানে আপনার সব জায়গায় খুঁজছেন কিন্তু পান নাই নাকি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গিয়ে রিফাত এটা হচ্ছে ঢাকা ঢাকা থেকে ফোন দিচ্ছি আমি রিপোর্টার শাকিল খান ঠিক আছে তো এখন কিছু আগে এই একটা ছেলেকে আমরা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম দাঁড়িয়ে আছে একটা ব্যাগ নিয়ে পরে আমি একটু সন্দেহ হলো পরে তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি বলল রিফাত বললাম যে তুমি যাবা কোথায় বা কোথায় থেকে তুমি আসছো বলল যে আমি আসছি গ্রাম থেকে মহমেশিং আমি যাচ্ছি কমলাপুর ঠিক আছে আমার খেলার বাসায় ওই কুদা লাগছে বলে যে হ্যাঁ কুদা লাগছে কিন্তু পরে আমার মনে হইলো যে হয়তো রাস্তাঘাট হারাই ফলাইছে বা কোনো কিছু বা এরকম তো অনেক ঘটে বাসার থেকে তাই না তো জন্য তোমার কি ওর নাম্বার আছে নাম্বার থাকলে দাও পরবর্তীতে ও আর কি এই যে বললো যে আমার আব্বুর নাম্বার আমার মুখস্ত আমি বললাম তোমার বাবার নাম্বারটাই দাও তারপরে যে ওনার বাবার নাম্বারটা আর কি আমি নিয়ে যে আপনাকে এখন ফোন দিলাম এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর হ্যালো মরালা হ্যাঁ হ্যাঁ ঢাকা ঢাকা ফোন দেওয়ার পরে বললো যে মানে খালার নাম পাঠিয়েছি আর কালকে আপনি ফোন দেন আপনি এয়ারপোর্ট আসবেন কতক্ষণ লাগবে আপনার ও আপনি খিলগাঁও বাসাবো থাকে আচ্ছা তাহলে আপনি এখান থেকে বেশি কোন লাগবে না তাহলে বাসে উঠলে তারপর অনেকক্ষণ সময় লাগবে তাহলে আপনি একটা কাজ করেন আপনি আইসা বসুন্ধরা নামবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওকে নিয়ে বসুন্ধরা যাচ্ছি আমার আপনি তো আপনি তো বাসে উঠবেন তাই না বাসে উঠলে আপনি বলবেন যে আমাকে বসুন্ধরা নামায় দিবেন গেটে তাহলে আপনি ওঠেন আমি ওকে নিয়ে বসুন্ধরা যাচ্ছি আস্তে আস্তে ওকে তাহলে জলদি আসেন হ্যাঁ ওকে তো ওর খালাম ফোন দিছে তো ফোন দেওয়ার পরে এখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন আমি আইসা ওকে নিয়ে যাবো তো আমি এখন যাচ্ছি আমার বাসাতে ওকে নিয়ে বসুন্ধরাতে তো সেখান থেকে ওর খালাম বললাম আসতে আইসা পরে নিয়ে যাবে তো যাই হোক রিফাতকে যে আমরা দিতে পারতাম সে এটা সবচেয়ে বড় বিষয় তো ছেলেটাকে নিয়ে আমি বাসে উঠলাম বসুন্ধরা যাওয়ার জন্য আমরা এখন বাস দিয়ে যাচ্ছি ছেলেটার অনেক ক্ষুধা লাগছে তো ওকে আমি এয়ারপোর্ট রেল স্টেশনে জিজ্ঞাসা করলাম যে তুমি খাইবে কিনা ও মানে কিছুতে খেতে চাচ্ছিলেন না ওর কিন্তু পেটে অনেক খিদা ও সকাল আটটা বাজে বের হয়েছে কিছুই খাই নাই পরে বসুন্ধরাতে আইনা ওকে পুরি খাওয়াইলাম তো খেতে চাচ্ছিলেন না তারপর করে পুরী খাওয়াইছি তো পুরি খাওয়ার পরে প্রায় মানে এক ঘন্টা হয়ে গেছে কারণ তারা ওই খিলগাঁও বাসাবোধ থেকে তারা আসতেছেন কিন্তু রাস্তায় অনেক জাম ছিল বিধায় তাদের অনেক সময় লেগে গেছে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগছে তো পুরি খাওয়ার পরে মানে তার পেট ভরে না এটা আমি বুঝতে পারছি মানে মাথা ঘুরে পরে যাওয়ার মতন অবস্থা ঠিক আছে তো পরে জিজ্ঞেস করলাম যে তুমি আরো কিছু খাবা পরে মুখে কিছু বলে না পরে আস্তে আস্তে বলে যে হ্যাঁ আমার অনেক ক্ষুদা লাগছে ঠিক আছে মানে ছেলেরা অনেক লজ্জা পরবর্তীতে আবার পরোটা নিলাম পরোটা নিলে তারপরে ওকে আবার পরোটা খাওয়ালাম তো ফোন চলে আসছে ছেলেটির গার্জিয়ান যারা আছে তার দুই ভাই এবং খালাতো বোন তারা আসছে তো এখন তাকে নিয়ে তাদের কাছে যাচ্ছি তো এইমাত্র ফোন দিয়ে বলল যে আমরা এখানে আইসে নামছি তো অবশেষে তাদেরকে পেয়ে গেলাম ঠিক আছে তারপর তাদের সাথে ছবি টবি উঠাইলাম তারা তো তার ভাইকে পেয়ে অনেক খুশি মহা খুশি ঠিক আছে তারা বলতেছে ভাই আপনার হাতে পড়ছে বিধায় আমি আমার ভাইকে পাইছি নাইলে যদি অন্য কারো হাতে পড়তো ঢাকা সারে ভাবে খারাপ জায়গা যে যেকোনো কিছু ঘটতে পারতো পরে তারা বলতেছে আরো যে আপনার কাছে রিনিউ হয়ে গেলাম আমি কি না এগুলি কি বলেন আমি জাস্ট আমার দায়িত্বটা আমি পালন করছি ঠিক আছে আমি যেন ওকে আপনাদের হাতে তুলে দিতে পারছি এতেই আমি সবচেয়ে বড় মহা খুশি